Get ready for the roar of the Highness. ঘুরে বেড়ানোটা আসল নেশা, ইউটিউবটা টুকটাক করি। হোয়াটস আপ এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ ডুইং অল ওয়েল। মিস্টার অ্যান্ড মিসেস কেসাভারির একটা নতুন ফ্রেশ ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত। আফটার অ লং লং টাইম তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই ব্লগের থ্রুতে। আশা করি সবাই ভালো আছো। সো ভিডিও থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে আসতে চলেছে। ইয়েস, তোমরা যারা অ্যাসাম্পশন করেছো ঠিক, এবার আমরা একটা নতুন রাইড নিতে চলেছি, কিনতে চলেছি ইনফ্যাক্ট। সেটার কারণ, এবছর সেপ্টেম্বর মাসে আবার আমরা একটা বিগেস্ট রাইড প্ল্যান করছি। তো তার জন্য আমাদের একটু পাওয়ারফুল ইঞ্জিন দরকার, একটু পাওয়ারফুল গাড়ি দরকার। তার কারণ আমরা খুব শর্ট পিরিয়ডের মধ্যে যাব, তো টাইমটা একটা ফ্যাক্টর। সো এর জন্যই আমাদের এত বড় একটা ডিসিশন নিতে হলো। ফিনিক্সকে আনফর্চুনেটলি আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তার একটা মেজর রিজন হচ্ছে আমি আর লিনা আমরা একটা ফ্ল্যাটে থাকি। সো ফ্ল্যাটে এনাফ জায়গা নেই, এনাফ স্পেস নেই যে সেখানে আমি আমার তিনটে গাড়িকে রাখতে পারবো। অলরেডি ফিনিক্স এবং গ্রেজি দুটো গাড়ি আমার ওখানে থাকে, তিন নম্বর জায়গায় আরেকজন আঙ্কেলের গাড়ি থাকে। তো এর থেকে বেশি গাড়ি বেড়ে গেলে পরে আমার উপর একটা প্রেশার আসবে, প্লাস মেনটেন্যান্স তো একটা ব্যাপার থাকছেই। সেকেন্ড রিজন যেটা হচ্ছে ফিনিক্সকে কেন ছেড়ে দিচ্ছি, বিকজ এই মুহূর্তে ডাউন পেমেন্ট করার মতো সিচুয়েশান আমাদের কারোর নেই। সো আমরা এক্সচেঞ্জ একটা অফার পেয়েছি, দ্যাটস ওয়াই ফিনিক্সকে দিয়ে দিলে পরে যে এক্সচেঞ্জ মানিটা পাবো সেটাতে আমরা ডাউন পেমেন্ট করে আমাদের নতুন রাইডটা নিতে পারবো। কেমন লাগছে, কী কীরম মনে হচ্ছে, সেসব আশা করি তোমাদেরকে বুঝিয়ে বলার মতো কিছু নেই। কারণ ফিনিক্সকে ছেড়ে দেওয়া ইটস লাইক নিজের কলজের টুকরোটাকে দিয়ে দিতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। গাড়ি আমরা নতুন যে গাড়িটা নিচ্ছি সেটা অলরেডি আমরা দেখে এসেছি, তার পেপার ওয়ার্কস এভরিথিং ফাইন্যান্স সমস্ত কিছু অলরেডি ডান। এবার শুধু ফিনিক্সকে নিয়ে যাওয়ার পালা এবং এক্সচেঞ্জ করে নতুন রাইডকে ঘরে নিয়ে আসার অপেক্ষা। সো হোপ ইউ গাইজ স্টে উইথ আস, সাপোর্ট আস। যেভাবে ফিনিক্সের ইচ অ্যান্ড এভরি রাইড তোমরা পাশে ছিলে, সাপোর্ট দিয়েছিলে, নতুন একটা লেগাসি ক্রিয়েট হওয়ার শুরু থেকে আমরা আশা করব তোমাদেরকে ঠিক সেইভাবেই পাবো। তো এখন ফিনিক্সকে আমি নিয়ে যাব গ্যারাজে, নিয়ে গিয়ে একটু ভালো করে ক্লিন করাতে হবে, ভালো করে ফোম ওয়াশ করিয়ে, অয়েল স্প্রে করিয়ে, একদম চকচকে করে আমাকে ফিনিক্সকে নিয়ে যেতে হবে শোরুমে। তো তার আগে যেটা বলে দিই, ভ্যালুয়েশান যেটা পেয়েছি সেটা উইথ অ্যাক্সেসরিজ সমেতই ভ্যালুয়েশানটা এসছে। মানে আমি ফিনিক্সের কোনো কিছুই ডিসম্যান্টেল করে রেখে দিতে পারছি না, তার কারণ ফিনিক্সের যে ভ্যালুয়েশানটা সেটা সব কিছুই একসাথে কাউন্ট হয়েছে। যেমন স্যাডেল স্টে, টপ র্যাক, নাকল গার্ড, এই সমস্ত কিছু নিয়েই একটা ভ্যালুয়েশান হয়েছে। তো আমি ওগুলো কিছু রাখতে পারবো না, ইনফ্যাক্ট ওগুলো রেখে দিলে পরে আমার পরবর্তী কোনো কাজও আসবে না, বিকজ ওটা অন্য একটা গাড়ির মডেলের জন্য ওটা বানানো হয়েছিল। সো নতুন গাড়ি আসলে পরে তার জন্য আমাকে আবার নতুন করে জিরো থেকে স্টার্ট করতে হবে। সো ইটস আ লং লং প্রসেস, লটস অফ স্ট্রাগল থাকবে, অনেক মানিটারি ইনভেস্টমেন্ট এগেইন আমাদের হবে। তার কারণ আমাদের নেক্সট ইয়ার লাদাখ প্ল্যানটা রয়েছে, জান্সকার লাদাখ প্ল্যান আছে, তার আগে অরুণাচল প্ল্যান আছে, এবং সেপ্টেম্বরে একটা বড় রাইড আমি করতে চলেছি, সেটা একটুখানি সাসপেন্স থাক, ওটা একটু সারপ্রাইজ থাক তোমাদের জন্য। তো চলো দেখা হচ্ছে রাস্তাতে, ফিনিক্সকে নিয়ে চাই গ্যারেজে। তো ভিডিওটা আশা করি তোমরা যারা এখন থেকে দেখতে শুরু করে দিয়েছো প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, এবং নতুন হলে চ্যানেলটাকে করে দাও সাবস্ক্রাইব মিস্টার অর মিসেস কে সাভারিতে। One eternity later. সো এখন বাজতে যাচ্ছে 3:30। ফাইনালি বাড়ির থেকে বেরোলাম, পরিষ্কার করে নিয়ে এসেছি। লুক অ্যাট হার, কি সুন্দর লাগছে, পরিষ্কার।
ঠিকঠাক। তো ফাইনালি যাচ্ছি আমরা দুজনে গাড়ি ডেলিভারি নিতে, অ্যান্ড ফাইনালি ওয়ান লাস্ট রাইড উইথ ফিনিক্স। ফিনিক্স অ্যান্ড ফিনিক্স কি সাওয়ারি, আর পিছনে একটা ফিয়াট একটা। আমি এর আগের দিনও যাওয়ার সময় গাড়িটা দেখেছি, ফিয়াট না হলে এটা প্রিমিয়ার পর দিনই হতে পারে। ওয়েটিং ফর আওয়ার নিউ রাইড, নতুন গাড়ির জন্য ওয়েট করছি। Now you have to decide who is your highness. ছোট ছোট করে বলবে আর মাঝখানে হাজার বার কাটলে বলতে আসবে না। কিছু প্রসিজার আছে সেগুলো কমপ্লিট করে নিতে হবে, বাকি ম্যাক্সিমাম প্রসিজার যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। ওয়ান আফটার ওয়ান সমস্ত হাইনেস সিবি সব রাখা, ওটা সিবি 300, ওই যে ওটা সিবি 300, ওটাও সিবি আই গেস। ওয়ান ইটার্নিটি লেটার, সো ফিনিক্স ফাইনালি চলে গেছে। ওই ওখানে ফিনিক্স ওখানে ছিল, এই দাদাই নিয়েছেন। তো ফাইনালি আওয়ার নিউ রাইড হ্যাজ অ্যারাইভড। কারণ কারণ মে কারণ। সো সৌভিক, হাউ ইজ দ্য জোশ? হাই, ভেরি হাই, ভেরি হাই, হাইনেস। হাউ ইজ দ্য জোশ? হাইনেস, হাইনেস, ইয়েস।